আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নার্সিং অ্যাডমিশন রিপিট কোর্সে সবাইকে স্বাগতম। নার্সিং ভর্তি পরীক্ষায় আসা 2015-16 সেশনের সাধারণ বিজ্ঞান প্রশ্নসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্নটি হচ্ছে, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? আমরা জানি বস্তুর ওজন W=mg। বস্তুর এম কোথাও পরিবর্তন হয় না, অভিকর্ষজ ত্বরণ জি এর মান পরিবর্তন হয়। যদি আমরা পৃথিবীটা একটু দেখি, এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলে থাকি। এখানেও পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। উপরের দিকে যেই অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলকে বলা হয় মেরু অঞ্চল। পাশে যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হয় বিষুব অঞ্চল। জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি থাকে। মেরু অঞ্চল থেকে উপরে গেলে জি এর মান কমতে থাকে, নিচে আসলেও হচ্ছে জি এর মান কমতে থাকে। জি এর সূত্রটা হচ্ছে জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে জি এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে জি সমানুপাতিক 1/r². অর্থাৎ আর এর মান যদি বৃদ্ধি পায় তাহলে জি এর মান কমবে। যেমন এখানে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বেশি তাহলে এখানে জি এর মান কম হবে, আর হচ্ছে মেরু অঞ্চলের দিকে আর এর মান কম তাহলে এখানে জি এর মান বেশি হবে। মেরু অঞ্চলে যে জি এর মান সবচেয়ে বেশি এটার মান হচ্ছে মেরু অঞ্চলে 9.83 mSv2, আর বিষুব অঞ্চলে যে জি এর মানটা সেটি হচ্ছে 9.78 mSv2, আর উপরে গেলেও হচ্ছে জি এর মান কমতে থাকবে, নিচে আসলেও হচ্ছে জি এর মান কমতে থাকবে। যেমন খনির ভিতর হচ্ছে জি এর মান কম, জি এর মান কম হলে ওজন কম হবে, এটা হবে না। পাহাড়ের উপরেও হচ্ছে জি এর মান কম তাহলে ওজনও কম হবে, এটাও হবে না। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, এটি আমরা দেখেছি এটার মান হচ্ছে 9.83 mSv2। বিষুবীয় অঞ্চলে হচ্ছে জি এর মান কম। এখানে সঠিক উত্তর গ। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ক অপশনে রয়েছে টিএসপি। টিএসপির রাসায়নিক সংকেতটা হচ্ছে মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। সবুজ সার, এই সবুজ সারটা হচ্ছে গাছের পাতা থেকে তৈরি করা হয়। গ অপশনে রয়েছে হচ্ছে পটাশ, সেটার রাসায়নিক সংকেত হচ্ছে KCl, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড। ইউরিয়া, এই ইউরিয়ার সংকেতটা হচ্ছে NH2 ডাবল বন্ড O বন্ড NH2। অপশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে রয়েছে ক্যালসিয়াম, এখানে রয়েছে গাছের পাতা, এখানে রয়েছে পটাশিয়াম ক্লোরাইড, এখানে রয়েছে নাইট্রোজেন, অর্থাৎ শুধুমাত্র ঘ অপশনে হচ্ছে নাইট্রোজেন রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, মানবদেহের আদর্শ রক্তচাপ কোনটি? মানবদেহের আদর্শ রক্তচাপ হচ্ছে 80/120, অর্থাৎ এখানে সঠিক উত্তর ক। চার নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি যৌনবাহিত রোগ নয়, সিপিলিস? এই সিপিলিসটাকে বলা হয় গর্মি রোগ। ট্রেফুনেমা পেলিডাম, এই ব্যাকটেরিয়ার সংক্রমণে সিপিলিস রোগটা হয়। এই সিপিলিস রোগের লক্ষণ হচ্ছে চুলকানিবিহীন ত্বকের আলসার হবে। খ নম্বর অপশনে রয়েছে গনোরিয়া, এই গনোরিয়াটা হয় নিশেরিয়া গনোরি ব্যাকটেরিয়ার সংক্রমণে, এবং এটার লক্ষণ হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া হবে। গ অপশনে রয়েছে এইডস, এইডসটা হচ্ছে HIV-র সংক্রমণ হয়ে থাকে, এখানে হচ্ছে জ্বর হবে। ম্যালেরিয়াটা হচ্ছে একটা
মশাবাহিত রোগ এটি হচ্ছে অ্যানোফিলিস মশকের মাধ্যমে বিস্তার ঘটায়। এখানে ক খ গ এই তিনটা হচ্ছে যৌনবাহিত রোগ। আর ঘ অপশনটা হচ্ছে ম্যালেরিয়া, এই ম্যালেরিয়াটা হচ্ছে মশাবাহিত রোগ। এখানে প্রশ্নটা ছিল কোনটি যৌনবাহিত রোগ নয়, অর্থাৎ এই ম্যালেরিয়াটা হচ্ছে যৌনবাহিত রোগ নয়। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বংশগতিবিদ্যার জনককে। ডারউইন হচ্ছে বিবর্তনবাদ তত্ত্বের জনক। ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবক্তা। ম্যান্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক। হাক্সলে হচ্ছে অজ্ঞেয়বাদ। দর্শনের অন্যতম প্রবক্তা। বংশগতিবিদ্যার জনক হচ্ছে ম্যান্ডেল, অর্থাৎ গ অপশনটি হচ্ছে সঠিক উত্তর। ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে খাবারের কোন কার্বোহাইড্রেট কোনো পরিপাক ছাড়া শরীরে শোষিত হয়। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। গ্লাকটোসে হচ্ছে C6H12O6। ফ্রুকটোজের সংকেত হচ্ছে C6H12O6। এখানে তিনটাই হচ্ছে মনোস্যাকারাইড। তিনটাই যেহেতু মনোস্যাকারাইড, এগুলো পরিপাক ছাড়া শরীরে শোষিত হবে, অর্থাৎ এখানে উত্তর ঘ। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি পানিবাহিত রোগ। কলেরা হচ্ছে পানিবাহিত রোগ। আমাশয় হচ্ছে পানিবাহিত রোগ। টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ। এখানে সঠিক উত্তর ঘ, অর্থাৎ সবগুলোই। আট নম্বর প্রশ্নটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে মানসিক প্রক্রিয়া। নয় নম্বর প্রশ্ন হচ্ছে নবজাতকের প্রথম কান্নার কারণ কি। নবজাতকের প্রথম কান্নার কারণ হচ্ছে ফুসফুসে বায়ু প্রবেশ। ফুসফুসে বায়ু প্রবেশ করলে নবজাতকরা প্রথম কান্না করে থাকে। ক হচ্ছে সঠিক উত্তর। দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ভূপৃষ্ঠের প্রধান দুটি ধাতুর নাম কি। যদি ভূপৃষ্ঠের উপাদানগুলো আমরা দেখি, অক্সিজেন, এর পরে থাকে সিলিকন, এর পরে থাকে অ্যালমোনিয়াম, এর পরে থাকে আয়রন। অক্সিজেন সবচেয়ে বেশি থাকে, এটি হচ্ছে অধাতু। সিলিকন হচ্ছে অপধাতু। অ্যালমোনিয়াম হচ্ছে ধাতু। আয়রন হচ্ছে ধাতু। ভূপৃষ্ঠের প্রধান দুইটি ধাতুর নাম অ্যালমোনিয়াম এবং আয়রন হবে। লোহা ও নিকেল না, ক্রোমিয়াম ও নিকেল না, নিকেল ও ক্যাডমিয়াম না, অ্যালুমিনিয়াম ও লোহা হচ্ছে সঠিক উত্তর।